হ্যালো, কেমন আছেন সবাই? এটি সেন্ট মার্টিন ট্যুরের সেকেন্ড পার্ট। 9:30 সেন্ট মার্টিনের উদ্দেশ্যে টেকনাম থেকে রওনা দিয়ে আস্তে আস্তে মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া শেষে একটি রেস্ট নিয়ে বিকেলে বেরোলাম সাইকেল নিয়ে। পুরো দ্বীপটা ঘুরে সাইকেল নিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে, আর প্রতি ঘন্টা 50 টাকা করে দিতে হবে সাইকেল ভাড়ার জন্য। এখন ভাটার টাইম, এই জন্য এই জায়গাটা এত খালি মনে হচ্ছে। তবে জোয়ারের টাইম এটা পুরো পানিতে ফ্ল্যাপ থাকে। জোয়ারে তো হবে, আর 2-4 ঘন্টা পরেই সন্ধ্যার পর থেকে জোয়ারের পানি আসা শুরু হয়। এক একটা সময়টা আবার চেঞ্জ হয়। বিকেলে ঘোরাঘুরি শেষ, সন্ধ্যায় বারবিকিউ পার্টি, খাওয়া দাওয়া হবে। একটা রূপচাঁদা প্রায় 1.5 কেজি ওজন হবে, একটা রূপচাঁদা 1,000 টাকা কেজি নেয়। তবে এখানে 100% আপনি যেটা মাথায় রাখবেন, যে কোনো কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই দাম দরটা করে নেবেন, নাহলে আপনার ঠকার সম্ভাবনা থাকবে অনেক। এরপরও রেগুলার প্রাইস থেকে একটু একটু হাই, সেটা মেনে নিতেই হবে। এরপরও দাম দরটা করে নেয়াই ভালো। সকালে আবার বিচে, সকালটা অনেক সুন্দর। সেন্ট মার্টিন মেইন যে বিচ থেকে একটু দূরে, এখানে মোটামুটি কোলাহল মুক্ত, তো জায়গাটা অনেক সুন্দর। মেইন বিচে অনেক ভিড়, বিশেষ করে সিজনাল টাইম, এটা অবশ্য সিজনাল টাইম, ফেব্রুয়ারি মাস। আমাদের যে রিসোর্টটা, এটা একদমই বিচের পারে, জোয়ারের টাইমে প্রায় পানি কাছেই চলে রিসোর্টের। সকালে পানিটাও দেখতে অনেক স্বচ্ছ। কোন রিসোর্টে উঠবেন সেটা আপনার উপর নির্ভর করে, তবে একটু নিরিবিলি হলেই মনে হয় ভালো। আমাদের রিসোর্ট থেকে এখন যে জায়গাটা আসছি, এটা হাঁটার পথ হলে 5-7 মিনিট। এখান থেকে আমরা সেরা দ্বীপের উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে নৌকায় করে সেরা দ্বীপের উদ্দেশ্যে যেতে হবে। 40 থেকে 50 মিনিট আনুমানিক টাইম লাগতে পারে। আমি এটা বলে রাখি, সেন্ট মার্টিনের সেরা দ্বীপের এখনও আমি যাইনি, যাচ্ছি। তবে গল্প যতটুকু শুনলাম, ওখানকার পানিটা আরও অনেক স্বচ্ছ, তো দেখা যাক। আর নিচে যেগুলো, এগুলো কিন্তু বালি না, এগুলো টোটাল শামুক, ঝিনুক। এগুলো আমরা নৌকা চড়ে বসেছি। এখান থেকে মাথা পিছু 150 টাকা করে নিবে টেকনাফে যেতে। গ্রুপ করে গেলে আপনি একটা নিজে গ্রুপ মেয়ে সবাই মিলে একটা নৌকা ভাড়া করে নিতে পারেন, আর সিঙ্গেল গেলে সেটা ওনাদের সাথে কথা বলে যেতে পারেন। তবে সেক্ষেত্রে হয়তো একটু বেশি নিতে পারে, তবে 200 টাকার বেশি হয়তো নেবে না। থেকে 2 মিনিট লাগবে পারে যেতে। নিচে অনেক শৈবাল, একদম কিনারায় ভিড়ে না, ছোট ডিঙি নৌকায় করে এটুকু পার হতে হবে। তবে গভর্নমেন্টের খুব একটা হেল্প নেই সেন্ট মার্টিন সেরা দ্বীপে, হয়তো একটা জেটি দিলে আর এই ভোগান্তিটা হতো না কারো। এখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসা যাবে, এছাড়া আপনি অন্য কোনো হেল্প পাবেন। আপনি টুরিস্ট বা ট্যুরিস্ট হিসাবে যে সুবিধাগুলো পাওয়ার কথা, সে সুবিধাগুলো অবশ্যই পাবেন না।
হয়তো প্রাকৃতিক সৌন্দর্যটা এখানে না থাকলে সেটাও আর এটা হারিয়ে গেলে আমাদের এটা থেকেও বঞ্চিত হবে। এটা রক্ষা করার কোনো ব্যবস্থা চলছে কি না সেটাও জানি না, তবে সেরা দ্বীপটা অনেক সুন্দর। পানি অনেক পরিষ্কার এবং দেখতে খুবই সুন্দর লাগে, এই বলে আবার মুখে দিবেন না, কারণ এই পানিটা কিন্তু অনেক নোনতা পানি, দেখে বোঝার উপায় নেই, দেখে মনে হচ্ছে একদমই স্বাদু পানি, তবে না এটা 100% নোনতা পানি। আমি একটু মুখে দিয়ে দেখছি, খুবই নোনতা। হয়তো আসছে কিন্তু আমার চোখে পড়েনি, তবে আমি কয়েক হাজার মানুষকে দেখেছি, এর মধ্যে কোনো টুরিস্ট ফরেন টুরিস্ট পাইনি। হয়তো পর্যাপ্ত সুবিধা থাকলে এনারাও আসবেন। সেরা দ্বীপের এই গাছগুলোর নাম মনে নেই, তবে দেখতে খুবই সুন্দর লাগে। আর সেন্ট মার্টিন, টেকনাফ, যারা এর আগে টুরিস্ট ট্যুর করছেন তারা জানেন এখানে ফটোগ্রাফার পাবেন, আপনাকে ফটো তুলে দেবে, 5 টাকা পিস নেবে, যতগুলো ইচ্ছা তুলতে পারবেন। এখানে প্রিন্ট করার কোনো সিস্টেম নেই, তবে 5 টাকা করে ফটো তোলার পর ওরা আপনাকে ডাটা কেবল দিয়ে আপনার ফোনে ট্রান্সফার করে দেবে। তবে অবশ্যই এটাও কথা বলে নেবেন, এটা একদমই দেখেন, এটা সম্পূর্ণই ঝিনুক, যাই হোক বালি ছাড়া বলতে পারছি না কি কি, দূর থেকে দেখে মনে হয় বালি, আসলে বালি নেই, এগুলো এগুলো শৈবাল, মৃত শৈবাল। এখন রওনা দিলাম সেন্ট মার্টিনের উদ্দেশ্যে, টেকনাফ ঘোরা শেষ, প্রায় সন্ধ্যা, হয়তো যেতে যেতে সন্ধ্যার কিছু সময় আগেই পৌঁছাবো। তবে সেন্ট মার্টিন, টেকনাফ এই জায়গাগুলোতে দেখে যখন দেখতে যাই তখন মনে হয় নর্মালি সমুদ্র সাথে প্রাকৃতিক সৌন্দর্য, কিন্তু আসার যখন সেরা দ্বীপ থেকে আসছিলাম তখন কেমন যেন একটা মায়া কাজ করে, আর একটু সময় থেকে আসলে হয়তো ভালো হতো। সেম হয়তো সেন্ট মার্টিনের ক্ষেত্রেও হবে, তবে তৃতীয় ভিডিও হয়তো লাস্ট ভিডিওতে হয়তো দেখা যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আর কী হয় এটা জানাবেন, মানে কেমন লাগলো এটা জানাবেন, না হলে বুঝতে পারছি না আপনাদের বিরক্ত করছি কিনা।